হ্যালো স্টুডেন্টস, আমি জয়দীপ স্যার। তো আজকে আমি তোমাদেরকে এক্সেলটা আমি ধরবো একদম ফার্স্ট পার্ট। সবার প্রথমে এক্সেলটা শেখাতে গেলে আমাকে সেই একই রকমভাবে তোমাদেরকে রো আর কলাম আর সেল অ্যাড্রেসটা আমাকে শেখাতে হবে। তো রো আর কলাম আমি আগেই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিল করানোর সময় আমি বুঝিয়েছিলাম, তো এইখানেও এক্সেলেও ওই একই রকম। দেখো আমি একটু জুম করে নিচ্ছি, দেখো এইখানে অনেক উপর নিচে আর বাঁ দিক থেকে ডান দিকে অনেক দাগ টানা আছে, তাই তো? তো এইখানে আমরা আগে জানবো রো কাকে বলে, কলাম কাকে বলে। তো কলাম মানে কি, উপর থেকে নিচে যে রেখাদ্বয় নামছে তাকেই বলা হচ্ছে কলাম। আর রোটা কি, রোটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাই তো? আশা করছি তোমাদের মনে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যখন করিয়েছিলাম। তো এইবার এইখানে প্রত্যেকটা রো এবং কলামের আলাদা আলাদা করে কিন্তু নাম আছে। তো কলামটা কি, কলাম হচ্ছে এ বি সি ডি এরকমভাবে নাম দেওয়া আছে, আর রোটা হচ্ছে 1 2 3 4 এরকমভাবে নাম দেওয়া আছে, ঠিক আছে? এইবার সেল, সেল কাকে বলছে? সেল হচ্ছে এই প্রত্যেকটা ঘরকে, এই এক একটা ছোট ছোট ঘরকে বলা হচ্ছে সেল। যেমন ধরো আমি একটা ঘরে আমি সেল লিখেছি, ঠিক আছে? এইবার সেল অ্যাড্রেসটা কি, সেল অ্যাড্রেস, সেল অ্যাড্রেসটা হচ্ছে পার্টিকুলার যে সেলটা আমি সিলেক্ট করে রেখেছি বা কোনো একটা সেলের তার নিজস্ব ঠিকানাটা, অর্থাৎ সেই সেলটা কোন সেই সেলটার অবস্থানটা কি। তা আমি যেই ঘরটাতে সেল অ্যাড্রেস বলে লিখেছি তাহলে এইটার অ্যাড্রেস কি হবে অ্যাকচুয়ালি। তো আমাকে আগে, সবার আগে দেখতে হবে যে কোন কলামে এটা লেখা হয়েছে, এটা কোন কলামে লেখা হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি সি কলামে লেখা হয়েছে। এরপরে আমরা দেখব যে কোন রো, এইবার আমরা দেখছি যে এটা 2 নম্বর রোতে আছে, ঠিক আছে? তাহলে এইবার যখন আমরা দুটো একসঙ্গে মিলিয়ে বলবো তাহলে কি সি কলামের 2 নম্বর রো, ঠিক আছে? সি কলামের 2 নম্বর রো। এবার আমরা আরো সংক্ষেপে বলবো এটা কি সি টু। তাই সি টু বললেই কিন্তু এটা বোঝায়। দেখো এই সি টু দিয়ে কিন্তু আর অন্য কোনো রকম তুমি সেল অ্যাড্রেস পাবে না। দেখো উপরে সেলটার অ্যাড্রেসটা কি হবে, তাহলে এইখানে সি কলামের 1 নম্বর রো, তাহলে উপরে সেলটার অ্যাড্রেস কি সি ওয়ান, ওকে? নিচের সেলটার অ্যাড্রেস কি হবে, যে সেল অ্যাড্রেস বলে যেটা লেখা আছে তার নিচের অ্যাড্রেসটা কি হবে, এখানে সি কলামের 3 নম্বর রো, সি থ্রি। আর আগেরটা কি হবে, বি কলাম চলে আসছে, বি কলামের 2 নম্বর রো, বি টু। আর পরেরটাতে হচ্ছে ডি টু, ওকে? এইভাবে সেল অ্যাড্রেস নির্ধারণ করতে হয়, ঠিক আছে? আশা করছি তোমরা সেল অ্যাড্রেস, কলাম, রো এইগুলো বুঝতে পেরেছ। তাহলে আমরা নেক্সট এগোই। তো আমরা কি আজকে শিখবো, যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো আমরা শিখবো। দেখো এইখানে ধরো আমি কিছু সংখ্যা টাইপ করছি, ঠিক আছে? তো তোমরা আরো খুব সুন্দরভাবে, এইটা আরেকটা আমার টিউটোরিয়াল আছে মাইক্রোসফট অফিস এক্সেলের উপর, ক্লাস 4-এর উপর আমার দেখবে একটা টিউটোরিয়াল আছে এক্সেলের উপর, সেইখানে যোগ বিয়োগ গুণভাগটা আলাদা করে বোঝানো আছে। দরকার হলে ওইখানে ওইটাও দেখে নিতে পারো, আমি এখানেও আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তো তাহলে আমরা সবার আগে কি করব, এই কটা সংখ্যার যোগফল বার করব। তাহলে যে কোনো তুমি সূত্র দাও না কেন, এখানে যোগফল বার করতে গেলে আমাকে তাহলে কি করতে হবে, সূত্র লিখতে হবে, তাই তো? তাহলে তোমাকে, তুমি এখানে যে কোনো রকম সূত্র লেখো না কেন, সবার আগে তোমাকে ইকুয়াল টু দিতে হবে, মাস্ট। এটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তারপরে ইকুয়াল টু দেওয়ার পর সূত্র লিখতে হবে। যোগের সূত্র কি, যোগের সূত্র হচ্ছে সাম, SUM, সাম, দি ওপেন ব্র্যাকেট, সিপ চেপে ধরে 9 চাপবে, নাম্বার 9 চাপার পর এখানে ওপেন ব্র্যাকেটটা আসবে, দিয়ে এইখানে এইখান থেকে আমরা এত দূর অব্দি যোগ করব, তাই তো? তাহলে ফার্স্ট ঘর কোনটা, এইটা, যে ঘরে 12 লেখা আছে। তা আমি কিন্তু এখানে 12 লিখবো না, এর অ্যাড্রেসটা লিখবো বি টু। 12 কোন ঘরে লেখা আছে, 12-র অ্যাড্রেস কি আছে, বি কলামে 2 নম্বর, অর্থাৎ বি টু। এবার আমরা কি দেব, শিফট চেপে ধরে কোলন, ঠিক আছে? এইবার লাস্ট সেল অ্যাড্রেসটা কি আছে, ই টু, ই টু, ওকে? ব্র্যাকেট ক্লোজ, শিফট চেপে ধরে 0 চাপলেই
ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট আসবে, এবার এন্টার দেব, দেখো আমাদের যোগ হয়ে গেছে। এবার আমি যদি এখানে যদি সংখ্যা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু অটোমেটিক এইখানেও আমার যে উত্তর যে আছে যে যোগফলটা আছে সেটা আমার চেঞ্জ হবে, ঠিক আছে? দেখো অটোমেটিক এটা চেঞ্জ হচ্ছে। এইবার আমরা কি করব, আমরা গুণ করব। ধরো এই চারটে সংখ্যার মধ্যে আমরা গুণ করব, তাহলে একই রকম, শুধু এখানে আমরা কি লিখেছিলাম যোগের ক্ষেত্রে, সাম লিখেছিলাম, তাই তো? সাম লিখে ওপেন ব্যাকেট ফার্স্ট সেল কোলন লাস্ট সেল দিয়ে ব্যাকেট ক্লোজ দিয়ে এন্টার, সবার আগে ইকুয়াল টু, তাহলে আমরা আগে ইকুয়াল টু দেব। তাহলে ওইখানে আমরা সাম লিখেছিলাম, গুণের ক্ষেত্রে শুধু প্রোডাক্ট কথাটা লিখতে হয়, PROD UCT, ওকে? শুধু না, সরি, সামের জায়গায় প্রোডাক্ট কথাটা আসবে, বাদ বাকি একই থাকবে। প্রোডাক্ট ওপেন ব্র্যাকেট দিয়ে এই তিন যে লেখা আছে যে সেলটাতে, তার অ্যাড্রেসটা কী হবে, বি কলামে 4 নম্বর রো, তাই তো? B4 দিয়ে কোলন দিয়ে E4, ওকে? এর অ্যাড্রেস কী হবে, E4, তাহলে ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো গুণ হয়ে গিয়েছে এটার, তাহলে গুণফল আমরা বার করতে পারলাম। এবার আমরা বিয়োগফল বার করব, ইকুয়াল টু দিয়ে খুবই সহজ, এইটা মাইনাস এইটা। দেখবে যে নিউমেরিক কিপ্যাডে তোমাদের এই নিচে ছবি দেওয়া আছে যোগ বিয়োগ গুণ ভাগ, তো এখানে যোগ বিয়োগটা বুঝতে পারছো এই যে বিয়োগ চিহ্ন দিয়ে এখান থেকে করতে হবে, দিয়ে এন্টার দিতে হবে। আর এমনি তোমরা যদি সাইন দিতে চাও, যদি তোমরা যদি নর্মালি চিহ্ন দ্বারা এটা যদি করতে চাও, তাহলে ইকুয়াল টু দিয়ে এই ঘরটা কী হচ্ছে, B4, এই যে স্টার বা এটাকে বলা হয় অ্যাস্টারিক, C4 অ্যাস্টারিক D4 অ্যাস্টারিক E4 দিয়ে এন্টার দাও, ওই একই রকম হবে, ঠিক আছে? তো এইখানে যোগের ক্ষেত্রেও তাই, ওই একই রকম সবগুলোর ক্ষেত্রে এইখানে হচ্ছে যোগ যোগ দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ B2 প্লাস C2 প্লাস D2 প্লাস E2 দিয়ে এন্টার, সরি, এখানে প্লাস দিতে হবে দিয়ে ই টু দিয়ে এন্টার, ওকে? তাহলে এইবার আমরা কি করব, ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটা কি হচ্ছে, আমি 500 কে 25 দিয়ে ভাগ করব, তাহলে ইকুয়াল টু দিয়ে 500-এর অ্যাড্রেসটা কী আছে, 500-এর অ্যাড্রেসটা হচ্ছে D8, তাই তো? তাহলে D8 স্ল্যাশ E8, ওকে, এন্টার। খুব সহজে আমরা যোগ বিয়োগ গুণ ভাগটা জানলাম। আমি এইটাতে বেশি সময় নষ্ট করব না, আমরা এগিয়ে যাব। তো সবার প্রথমে আমরা কি শিখব, রেজাল্ট করাটা শিখব, হ্যাঁ, যে কোনো রকম প্রকার রেজাল্ট, রেজাল্টের মাধ্যমে আমরা অনেক কটা সূত্র জানব, ঠিক আছে? তো সবার প্রথমে আমি লিখি স্টুডেন্ট নেম, তারপরে সাবজেক্ট দেব, এখানে যোগ টোটাল হবে। এইবার দেখো এইখানে যে কি স্টুডেন্ট নেম, নেমটা লিখতে গিয়ে কি এখানটাই কি হয়েছে, নেমটা অর্ধেকটা মুছে গিয়েছে, তাই তো? কিন্তু আমি কিন্তু টোটালটা লিখেছিলাম, আমি এখানে দেখো এর উপরে যদি ডবল ক্লিক করি তাহলে কিন্তু আবার নেমটা আসছে, তাই তো? তাহলে আমাকে এটা ঘরটাকে ঘরটার সাইজটা বাড়াতে গেলে কি করতে হবে, বি আর সি কলামের মধ্যেখানে এসে দেখো এই পজিশনটাতে এসে যখন এই পজিশনটা আসবে কার্সার পয়েন্টটা, তখন আমরা চেপে ধরে আমরা টানবো, তাহলেই দেখো আমাদের কলামের যে সাইজটা সেটা বেড়ে গেল, ঠিক আছে? তাহলে এইবার আমরা কি করব, এখানে স্টুডেন্ট নেম দিই অমল বিমল, ওকে? এবার আমরা এখানে কিছু সংখ্যা দিই, তাহলে আমরা টোটাল বার করতে গেলে কি কোন সূত্রে অ্যাপ্লাই করব, সাম, তাই তো? যোগের সূত্র, সাম ওপেন ব্র্যাকেট এই সেল টু এই সেল, তাই তো? তাহলে C3, আর এই সেলটার অ্যাড্রেস কত হবে, F3, সরি, কোলন দিয়ে F3, ব্র্যাকেট ক্লোজ এন্টার, ঠিক আছে? এইবার এইটা আমরা এই সূত্রটাকেই
একই রকম ভাবে এই ঘরগুলোতে রিপিট হবে। এই এই ক্ষেত্রে আমরা বারবার একই সূত্র লিখব না। এখানে আমরা কি করব, এখানে গিয়ে আমরা এই কোণায় দেখো ভালো করে দেখবে যে দেখেছ যে কার্সার পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ভালো করে দেখো ব্ল্যাক টাইপের প্লাস চিহ্ন এসেছে। আমরা আমরা দেখো একটুখানি সরাচ্ছি মাউস পয়েন্টারটাকে, দেখো হোয়াইট রঙের প্লাস চিহ্ন এসেছে, তাই তো? কিন্তু আমরা যদি ঠিক কোণায় রাখি মাউস পয়েন্টারটা, এখন আমরা কি দেখতে পাই, প্লাস চিহ্নটা ছোট হয়ে গিয়েছে, কি ব্ল্যাক প্লাস চিহ্ন এসেছে, তাই তো, কালো কালারের। তো এই অবস্থায় আমরা চেপে ধরবো, চেপে ধরে আমরা নিচে টানবো, ঠিক আছে? দেখো একই রকম ভাবে এই প্রত্যেকটা ঘরে একই রকম সূত্র পড়ে গিয়েছে, আর প্রত্যেকটা ঘর কিসের সূত্র পড়েছে, টোটালের সূত্র পড়েছে, আর প্রত্যেকটা ঘরের যোগফল তৈরি হয়ে গিয়ে। তাহলে কি করতে হচ্ছে আমাদেরকে, জাস্ট প্রথম ঘরে আমাদের সূত্রটা লিখতে হচ্ছে, আর প্রত্যেকটা ঘরে অটোমেটিক আমরা যখন এইটা রিপিট যখন করব তখন অটোমেটিক আমাদের এইটা পড়ে যাচ্ছে, তাই তো? সূত্রগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে। দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে শুধু সংখ্যা দেখতে পাচ্ছি, কোনো রকম সূত্র দেখতে পাচ্ছি না। আমরা তখনই সূত্র দেখবো, তুমি হয়তো ডবল ক্লিক করো, ডবল ক্লিক করলে তাহলে সেলের যে ভিতরের যে সূত্রটা দেখা যাবে, অথবা তুমি সেই ঘরের উপর কার্সারটা রেখে দিয়ে ক্লিক করো, সিলেকশনটা রাখো সেই ঘরটাকে বা সেই সেলটাকে সিলেকশন সিলেক্ট করে রাখো, তারপরে তুমি এই যে এইখানটায় আসবে, এই যে এইটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। ওকে, এই ফর্মুলা বারে পার্টিকুলার ওই সেলের অ্যাড্রেসটা কিন্তু এইখানটায় শো করবে, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা টোটালের পরে আমরা যাব অ্যাভারেজ, আমি একটু ছোট করি, ম্যাক্সিমাম, সরি, এরপরে যাব আমরা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মিনি এভা, ম্যাক্সিমাম কি সর্বোচ্চ সংখ্যা, এই যে পার্টিকুলার অমল এই চারটে চারটে সাবজেক্টের মধ্যে যেটা সব থেকে বড়, সব থেকে বেশি নাম্বার পেয়েছে সেই নাম্বারটা এখানে আসবে। সেটা করতে গেলে ইকুয়াল টু দিয়ে ম্যাক্স কথাটা লিখতে হবে, দিয়ে ওই একই রকম সেম সামের যে সূত্রটা আমরা করেছিলাম, ওপেন ব্র্যাকেট দিয়ে ফার্স্ট সেল কোলন লাস্ট সেল। ওকে, ফার্স্ট সেল এখানে কোনটা, সি থ্রি, দিয়ে কোলন দিয়ে লাস্ট সেল কোনটা, এফ থ্রি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার মিনিমাম, মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন, তাই তো? তাহলে এই চারটে ঘরের মধ্যে সর্বনিম্ন কোনটা হচ্ছে ইংলিশ, তাই তো? ইংলিশের কত পেয়েছে, 35, তাহলে এখানে আমি সেটা অটোমেটিক আনতে চাইছি, তাহলে ইকুয়াল টু দিয়ে মিন লিখতে হয়। ওকে, ওই একই রকম ওপেন ব্র্যাকেট ফার্স্ট সেল থ্রি সি থ্রি কোলন দিয়ে লাস্ট সেল এফ থ্রি ব্র্যাকেট ক্লোজ এন্টার। অ্যাভারেজ, অ্যাভারেজ মানে গড়, তাই তো? আমরা অ্যাভারেজ বার করতে গেলে কি লিখব, ইকুয়াল টু দিয়ে এ ভিই আর এ জিই, অ্যাভারেজ দিয়ে ওপেন ব্র্যাকেট দিয়ে ফার্স্ট সেল কোলন লাস্ট সেল সি থ্রি কোলন এফ থ্রি ওপেন ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম। এবার আমরা কি করব, এটাকে চেপে ধরে টেনে নিলাম, অথবা তুমি এখানে ডবল ক্লিক করতে পারো, ঠিক আছে? আমি এই দেখো এখানটায় আমি টানবো না, এখানটায় আমি ডবল ক্লিক করলাম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা এখানে কি করব, ডবল ক্লিক করব, অর্থাৎ তোমার যতদূর তোমার এইখানে কম্পিউটার নিজে থেকে বুঝে সেই সূত্রটা অটোমেটিক ফেলে দেবে, জেনারেট করে দেবে, তোমার যতদূর অবধি নাম্বারগুলো ফেলা আছে ততদূর অবধি এই সূত্রগুলো কম্পিউটার অটোমেটিক জেনারেট করে দেবে, ঠিক আছে? এইবার এখানে আমি আরেকটা জায়গায় আসি, যে এখানে কি দশমিকের পরে, তাই তো? কোনোটাতে দশমিকের পরে দুটো ঘর আছে, কোনোটাতে একটা ঘর আবার কোনোটাতে নেই, এইখানে আমি এরকম রাখবো না, তো কি দেখতেও বাজে লাগে। তা আমরা কি করব, যে কোনো একটা আমরা করব, হয়তো দশমিকের পরে একটা ঘর, হয়তো দুটো ঘর বা তিনটে ঘর, বা দেখা গেল কোনো দশমিকের পরে ঘরই থাকবে না, সেরকম যদি আমাকে করতে হয় এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে এখানে, ওকে, তাহলে এইটা হচ্ছে বাড়াবে, দশমিকের পরের ঘর বাড়াবে, আর এটা হচ্ছে কমাবে, একটা একটা করে কমাবে। তাহলে আমরা এই দুটো মাধ্যমে আমরা এটাকে ঠিক করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো। আমি দশমিকের পর একটা ঘর রাখলাম, ঠিক আছে? এইবার কি করব, পাস অথবা ফেল। ওকে, পাস ফেলটা নির্ণয় করতে গেলে আমাকে কিন্তু এইখানে আমার এইগুলো দরকার নেই, আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত, বা হাইড করে রাখলাম, পরে গিয়ে দেখা যাক। পাস ফেলটা আমাকে করতে গেলে কিন্তু আমাকে আগে এইটা আমাকে করে নিতে হবে, যে আমি যে রেজাল্টটা যে করছি সেটাতে
কত মিনিমাম কত পেলে সেটা পাস হবে আর কতর মধ্যে ফেল, এই যে মার্জিনটা আমাকে তৈরি করে নিতে হবে। তাহলে কি আমার এটা চারটে ঘর, তার মানে অর্থাৎ 400তে, তাই তো? তাহলে 30% করে নাম্বার হলে 3 4 12, ওকে। তাহলে 400 30% কত হচ্ছে 120, তাই তো? 120 বা তার উপরে পেলে তবেই সে পাস হবে, আর না হলে 120 নিচে পেলে কি হচ্ছে, তাহলে সেটা 0 থেকে কত 119 অবধি যদি পায় তাহলে সে কি হবে, ফেল। এই যে এই জিনিসটা আমাকে যখনই করতে হবে তখন কিন্তু আমাকে ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। কি ইফ কন্ডিশন, ঠিক আছে? ইকুয়াল টু দিয়ে ইফ লিখতে হবে, খুব ভালো করে দেখবে। ইফ লিখে ওপেন ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট দিয়ে দেখো আমরা কি টোটালের উপর ঘর এই সূত্রটা ফেলবো। তাহলে টোটালের ঘরটা আমি নেব, তো টোটালের ঘরের অ্যাড্রেস কি, G3, এই যে জি কলামে 3 নম্বর রো, তাহলে G3, ওকে। দিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু আমরা কত দেব, কততে পাস 120, তাই তো? তাহলে 120 কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে পাস, ওকে, PASS পাস, ব্র্যাকেট ক্লোজ দিয়ে কমা দিয়ে ক্লোজ। এবার এইখানে টোটালটা বোঝো, ভালো করে বুঝবে। ইফ ওপেন ব্র্যাকেট, এখানে আমরা কিন্তু ক্লোজ ব্র্যাকেট দেবো না এখনো, তো আমরা কি করব, G3 অর্থাৎ G3 এই যে টোটাল এই ঘরটার মান 120 সমান সমান বা বেশি হলে কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে সেই লেখাটাকে রাখতে হয়, ওকে। এখানে আমি যদি রাম শ্যাম যদু মধু যেটাই লিখি না কেন সেটাই আসবে কিন্তু, ওকে। তাহলে আমি এখানে পাস কথাটা লিখবো বা পি কথাটা লিখবো, যাই তুমি লেখো না কেন, আমি যদি এখানে সূত্রটা লেখার পর আমি যদি এন্টার দিই, শেষ করার পরে আমি যখনই এন্টার দেবো তখন কিন্তু যারা 120-র উপরে বা সমান সমান পেয়েছে তারার তাদের এইখানে কিন্তু পাস কথাটা লেখাটা আসবে, ঠিক আছে? তাহলে আমার একটা কন্ডিশন হলো, আমার সেকেন্ড কন্ডিশনটা কি, ফেলের কন্ডিশনটা আছে। তো ফেলের কন্ডিশনটা আমরা যখন করব, আবার ইফ, এখানে দুটো কন্ডিশন, তাহলে দুটো ইফ, ওকে। দিয়ে এখানে কি করব, আবার G3-র উপর দেব, G3-র ঘরটাকে নেব, দিয়ে লেস দেন, লেস দেন কি 120, অর্থাৎ লেস দেন আমি এখানে ইকুয়াল টু দেব না, আমি এখানে ইকুয়াল টু দেব না, কেন? দেখো ইকুয়াল টু দিলে আমার এখানে ভুল হবে, কেন? আমি তো এইখানেই তো আবার তো ইকুয়াল টু দিয়েছি, তাই তো? তাহলে এখানে ইকুয়াল টু দেওয়া মানে কি, G3-র মান 120 সমান সমান বা বেশি হলে পাস, আবার আমি যদি লেস দেন বা সমান সমান হয় তবে ফেল, সেটা ভুল হচ্ছে। তাহলে কি আমরা এখানে লেস দেন দেব, তো আমরা যদি এখানে যদি ইকুয়াল টু যদি দিতেই হয় তাহলে কিন্তু আমরা এখানে কি করব, এখানে একটা জিনিস চেঞ্জ করব, এখানে 119 দেব, তাই কি না? তাহলেই তো ঠিক হচ্ছে না, 119-এর সমান সমান মানে 120-র নিচে 119, অর্থাৎ 0 থেকে 119-এর মধ্যে যদি হয় মানে ইকুয়াল টু বা লেস দেন, G3-র মান যদি লেস দেন অর ইকুয়াল টু 119-এর সমান সমান বা কম যদি হয় তাহলে কি হবে, তাহলে কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা, একবারে কিন্তু ডবল দেবে এখানে, কিন্তু একটা একটা করে দেবে না, ঠিক আছে? তাহলে কিন্তু কাজ করবে না, একবারে দেবে, দিয়ে এখানে কি হবে, ফেল, ফেল দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ। এখানে আমরা কি দেব, এবার কটা ইফ হয়েছে, কটা ইফ এখানে আমার, এই একটা ইফ আর এই একটা ইফ, যে কটা ইফ আছে সে কটা এখানে ক্লোজ ব্র্যাকেট হবে, ওকে, দি এন্টার। যে দেখেছো, এবার আমি এখানে চেপে ধরে টেনে দিই, তাহলে দেখো প্রত্যেকটা তো অটোমেটিক জেনারেট হয়েছে। আমি এখানে কি করি, আমি এখানে একটু কমিয়ে দিই নাম্বারটা, দেখা যাক ফেল করে নাকি, এখনও 131 আছে, আমি এখানে করি, দেখো যেই 78 এসছে আমি আর একটু বাড়িয়ে দিই, এখানে আমি 53 করি, দেখো 53 যেই করলাম তখন দেখো 119 এলো, তখনই এটা ফেল হয়ে গেল। এবার আমি এটাকে 54 করছি, 54 করলে দেখো 100 যেই 120 হয়ে গেল তখন এটা কিন্তু পাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা ইফ কন্ডিশনটা ভালোভাবে বুঝেছো। আর এরপরে আমরা কি করব, এরপরে আমরা গ্রেড কিভাবে গ্রেড বা নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো।